গত সরকারের সময় ভারতের সাথে হওয়া সমঝোতাগুলো দেশের স্বার্থ রক্ষা করে হয়েছে কিনা তা সরকার পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা ভারতই বলতে পারবে এ মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক আর তাতে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন মূল বৈঠকের বাইরে আর কোন কোন নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে তা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি ভারতের সাথে গত সরকারের করা সমঝোতা স্মারক বিশেষ করে রেল করিডোর ইস্যুতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তখন থেকেই এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বিষয়গুলো পুনর্বিবেচনা করবে বর্তমান সরকার এমওইউ কিন্তু তত যুক্তিরা কাজেই এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখব বংশের ওই স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করা ছিল সেটা আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন এ নিয়েও প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে মিয়ানমারের চলমান অস্থিরতায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ আরো সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা